কবরে দিয়ে আসতে দেরি, আমাকে বলতে দেরি করবে না, আমাকে মুছায়া দিতে দেরি করবে না, আমার নামটা পর্যন্ত মুছায়া দিবে। বিদায় আমরা ছিলাম না, আবার একদিন থাকব না। আসেন আজকে বৈশা ভাবি যে কিনিয়া যাব, যাইতে হবে, এটাই সত্য। আজ হোক আর কাল হোক যাইতে হবে, দুনিয়ার প্রয়োজন আর কতটুকু, ওইখানে যে যাবে আর ফিরে আসবে না, চিরদিন ওইখানে থাকবে, চিরদিন। বুঝে আসুক আর না আসুক, হইতে পারে আজকে আমার কথা বুঝে আসবে না, হইতে পারে আমার কথা ক্রিটিসাইজও হইতে পারে, হইতে পারে আমার কথা এরকম দিলে নাও লাগতে পারে, কিন্তু সত্য এটাই, চিরদিনের জন্য চলে যাব, চিরদিন আর ফিরে আসা যাবে না। ওইখানে দুটেই সিস্টেম, তৃতীয় কোনো সিস্টেম নাই। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, কারো পাল্লা ভারী হবে, কারো হালকা হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ারা আযহরি, ডাইন হাতে মিলবে অথবা বাম হাতে মিলবে, দুটাই দুটাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। এটার ভিতরে আল্লাহ প্রতিদিন লাগাইতেছেন, পুঞ্জি বড় লাগাইছেন, যেটা আমার ব্যক্তিত্ব, এটা আল্লাহর চালানো, আমার ব্যক্তিত্ব আল্লাহ পরিচালনা করেন, সব আল্লাহর দেওয়া 100%। এই জন্যই বারবার বুঝাইতেছি চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক করছে, যুবক মাতাল হয়েও না, যেই কোনো মুহূর্তে তোমাকে উঠাইতে পারবে, এমনকি ঘোড়ার উপর থেকে উঠাইতে পারি তোমাকে, ঘোড়ার উপর থেকে, এমনকি চলমান অবস্থায় উঠাইতে পারি। আপনাদের এই রাস্তায় প্রতি মাসে দুই একটা মানুষ মারা যায় না, এরকম হয় না, সত্য তো? হ্যাঁ, কত শ্রমিকই তো এই পর্যন্ত গেল, রাস্তা শুধু ক্রস করতে যায় চলে গেছে, ঠিক না? না যায় নাই, কত গাড়ি তো আপনারা ভাঙচুর করছেন এই পর্যন্ত, করেন নাই? হ্যাঁ, না করেন নাই, কি রাগ হয়ে গেলেন? না করেন না, এই পর্যন্ত কত গাড়ি ভাঙচুর, কত বাড়িতেই রাস্তাকে অবরুদ্ধ করা হলো, ঠিক না? আল্লাহ বলে যেই কোনো মুহূর্তে তোমাকে আমি উঠায় নিতে পারি, বাবো জলদি বাবো, চিনিয়া যাবে। সত্য এটাই যে ভাববে আর নিজেকে প্রস্তুত করে নিয়ে যাবে, গরিব হোক তাতে কিছু আসে যায় না, প্রস্তুতি নিয়ে যদি যাওয়া যায় তাহলে কিয়ামতের দিন কানে ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই কিতাবও নাই, তুমি সিধা চলো জান্নাতে। শ্রম পেশার মানুষগুলা রাগ হন না, বেশি করণীয় আমাদের জন্য আল্লাহ রাখেন নাই। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছেন, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, না হজ রাখছে না জাকাত রাখছে, হজও রাখে নাই জাকাতও রাখেন নাই, ঈমান মাতৃকুলে দিয়া পাঠাইছেন, শুধু আমাদের কাছ থেকে চাইতেছেন সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর জান্নাতের ভিতরে ঢোকো। হায়, ছোট একটা জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, ছোট একটা জীবন, 60-70 বছরের জীবন কাটাইতে যদি এত শ্রম দিতে হয়, এক রুমের একটা বাসা বেয়ার করতে যদি এত শ্রম দিতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, স্বামী স্ত্রী দুইজন খাটতে হয়, ছোট একটা বাসার জন্য দুই রুমের না তাও এক রুমের, তাও কোনো আলাদা কিচেন না, সম্মিলিত কিচেন নিয়া এটা কাটাইতে, এটার জন্যই যদি দুইজনে খাটতে হয়, মাথার গাম পায়ে ফেলতে হয়, তাহলে জান্নাত এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, 10 গুণ বড়। ওটার জন্য তো বেশি চান নাই, বেশি চেয়ে ফেলছে, বেশি চেয়ে ফেলছে, কি রাগ হয়ে গেলেন বললাম দেখা? হ্যাঁ হ্যাঁ, কয়জন শ্রমিক পেশার মানুষ আছে এখানে, বড় বড় হাইফাই বাংলো নিয়ে থাকে,
15-16 কামরার ফ্ল্যাট নিয়ে থাকে, কি রাগ হয়ে গেলেন? আমি আপনাদের দুঃখের উপরে বলতেছি, আমিও দুঃখিত, বুঝাইতে চাইতেছি যদি বুঝে আসে। সামান্য দুই রুমের বাসার জন্য, সামান্য একটা দুইটা বাচ্চা নিয়ে চলার জন্য, দুই মুঠ ভালো খাওয়ার জন্য, বছরে দুইটা ভালো কাপড় পরার জন্য স্বামী স্ত্রী দুইজনকেই যদি শ্রম দিতে হয়, না হোক স্বামীকে যদি ওভারটাইম দিতে হয়, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা খাটতে হয়, যেই আল্লাহ এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবে, ওটার জন্য 5 ওয়াক্ত নামাজ চাইছে, বেশি চাইছে? বলেন আপনাদের বিবেক দিয়ে বিচার করেন। আপনি বলবেন ওই জান্নাত কি সত্য? আমাদের নবীজি চোখে দেখা আসছে সত্য। আজকে মানবেন না, কালকে মানবেন, আল্লাহ বাধ্য করবে, এটাও সত্য, আল্লাহ বলে দিছে। আজকে হয়তো তোমাকে ইচ্ছা স্বাধীনতা দিছি, বিদায় তুমি যা খুশি তা বলতে পারো, কিন্তু কালকে তোমাকে বাধ্য করব। কেমন বাধ্য? তুমি চিৎকার দিয়া বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, আল্লাহ দেখা ফেলছি ফিরত পাঠান, কেননা আল্লাহর পরিধির বাহিরে যাওয়া কোনো মতে সম্ভব না। নিচে জমিন উপরে আকাশ, এই পরিধি দিয়ে আল্লাহ আমাদেরকে বেষ্টিত করে দিয়েছেন, এটাকে ব্যত করে কোথাও যাওয়া যাবে না। যদিও যাওয়া যায়, তার উপরেরটাও আল্লাহ, সাবা আসমাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে 7 আকাশ কয়টা ব্যত করবি, যেটা ব্যত করবি উপরেরটা আমার, 7টা যদি ব্যত করস তাইলে ফাওকা সাবাই সামাওয়াতিন আরশুর রহমান, 7 আকাশের উপরে ভেদ করে যদি পৌঁছস ওইখানে তো আমি স্বয়ং নিজেই আছি, কই ভেদ করবে, কোথায় যাবে, কোথায় যাবে ভেদ করা, জমিন ভেদ করা, দুনিয়া চেষ্টা করছিল কিন্তু ভেদ করা যায় নাই, বিজ্ঞান যে চেষ্টা করে না এরকম করে নাই, চেষ্টা করছিল। আমেরিকা দেখেন আমাদের উপরে, নিচে দেখেন আমরা, গ্লোবের ভিতরে দেখেন, ম্যাপের ভিতরে ফুটবলটা নিয়ে দেখেন, আমেরিকা আমাদের বিলকুল উপরে, মাথার উপরে, আমরা বিলকুল নিচে, ওইখান থেকে ছিদ্র করলে আমাদের এখানে চলে আসবে, চেষ্টা করছিল, 1 কিলোমিটার যাওয়ার পরে দেখছে আর ড্রিল মেশিন চলে না, পাথর আর পাথর, পাথর আর পাথর, ড্রিল ভাঙ্গা চলে আসে, সম্ভব না, আল্লাহর লগে পাঙ্গা নেওয়া যায় না, বুঝছেন না, ঢাকা একথা বোঝেন, আল্লাহকে পাল্লা নেওয়া যায় না, সত্য এটা। ওই জান্নাতের জন্য কি চাইছে আমাদের কাছে? 5 ওয়াক্ত নামাজ চাইছে, আর কি চাইছে? নাইলে ওলামা কেন বলে আস-সালাতু মিফতাহুল জান্নাহ? ওলামা তো বলে, আল্লাহ তো বলে, রসুল তো বলে, ওলামা তো বলে, 5 ওয়াক্ত নামাজ পড় জান্নাতের চাবি হাতে নিয়ে আনে, বেশি চাইছে? হ্যাঁ, কি বলেন, বেশি? ছোট একটা দুই রুমের বাসার জন্য যদি, সামান্য খাওয়ার জন্য যদি, 60-70 বছরের জীবনের জন্য যদি মাথার গাম পায়ে ফেলতে হয়, রাত দিন খাটতে হয়, দেশ থেকে দেশান্তর হইতে হয়, হয় জীবনের ঝুঁকি নিয়া সাগর পর্যন্ত পাড়ি দিতে হয়, তাইলে জান্নাতের জন্য তো বেশি চান নাই, 5 ওয়াক্ত নামাজ চাইছে। জান্নাতের জন্য তো বেশি চান নাই, সারা বছরে 30 দিন রমজানের রোজা চাইছে, আর তো কিছু চান নাই, ঈমান তো মাতৃকুলে দিয়েই পাঠাই দেন। এই জন্য আসেন, ভাবি থাকবো না, ছিলাম না, কি নিয়ে যাব, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারি তাহলে আল্লাহর কাছে পরিচয় পাবো, পরিচিতি পাবো, ইজ্জত পাবো, স্থান পাবো, জায়গা পাবো, চির শান্তির জায়গা জান্নাত, যেটা রেডি ওইখানে কিচ্ছু রেডি করতে হবে না, সব তৈরি আছে, শুধু যাবে আর ভোগ করতে থাকবে, সব রেডি করে রাখছে। মাঝে মাঝে দেখেন না রেডি ফ্ল্যাট, ঠিক না? দুইটা দেখবেন খালি দেওয়াল ছাড়া কিছু নেই, ঠিক না? রেডি ফ্ল্যাট হইলো কি করে? হ্যাঁ, আমার খাট কই, আমার ফার্নিচার কই, কি এটার নাম রেডি? কি মনে হয় বোঝেন না, বুঝাইতে পারতেছি না, লেখা থাকে না রেডি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, শুধু দেওয়াল দিয়া রেডি, ঠিক না? বাকি তো সব কিনা নিয়ে যেতে হবে, ঠিক না? জান্নাত এরকম রেডি না, কমপ্লিট রেডি,
শুধু ডুববে আর বুক করবে, সব রাখা আছে, কিচ্ছু করতে হবে না। মা তাস্তাহি আনফুসুকুম, আল্লাহ রাসূল চোখে দেখা আয়েশা বলছেন, চাইতে দেরি পাইতে দেরি হবে না। মা তাস্তাহি, যা মনে আসবে তা মিলতে থাকবে। দুনিয়ার মতো ছোট দুই ফ্ল্যাট না, দুই কামরার ফ্ল্যাট না, এই দুনিয়ার দশ গুণ বড় একটা জান্নাত, যার মাটি মাটি দিয়া না মুস্ক আর আম্বার দিয়া, যার মাটি মুস্ক দিয়া বা জাফরান দিয়া, যার বিল্ডিং গুলা এই দুনিয়ার ইট আর টিন শিন দিয়া না, একটা ইট সোনার একটা ইট রূপার দিয়া। সাহাবা পাগল ছিলেন না, আজকেও আল্লাহওয়ালারা পাগল না, আজকেও আলেম ওলামা পাগল না, যে ওরা পাগল এই জন্য এদিকে দৌড়াইতেছে আমাদের পিছে পিছে দৌড়ায় না, ওরা পাগল না, সাহাবাও পাগল ছিল না, ওনারা জানতেন ওটাই আসল, এটা ধোকা। এই জন্য তো কোরআন বলে লা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল বারুদ, ধোকায় নেন না পড়ো তোমরা, ইয়াউমা তাগাবুন, কোরআন একটা সূরাই আছে যার নাম হলো ধোকা, ওই সূরায় বুঝাইছে মানুষ ধোকায় পড়ো না, তোমাকে চলে যেতে হবে, তুমি চিরঞ্জীব না, ভাবো তুমি কিনিয়া যাবে, কিনিয়া গেলে তুমি আল্লাহর কাছে তোমার প্রস্তুতি হবে, কিনিয়া গেলে আল্লাহর কাছে তুমি পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে। দুনিয়ায় এখনো চিত্র রাখা আছে, ইতিহাস রাখা আছে, ফেরাউনের কৃতদাসী হইলে হবে কি, এখনো কবর থেকে সুদরান বাহির, বেলাল কৃতদাসার কালো হইলে কি হবে, তার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। হ্যাঁ হ্যাঁ সত্য, হাজারো কবর আছে দুনিয়াতে, এখনো ওইখানে দাঁড়াইলে চোখে পানি চলে আসে, কেন আসে আমি জানি না, কেন আমার চোখে আসছে এই জন্য আমি বলি কেন আসছে আমি জানি না, যাকেই দেখি সেই কাঁদে, কেন কাঁদে জিজ্ঞেস করলে বলে বলতে পারি না কেন কাঁদ, বলছে জানি না কেন এখানে দাঁড়াইলে চোখে পানি আসে। সত্য এটাই, আসেন প্রস্তুতি নেই, বেশি কঠিন ছিল না আমাদের জন্য, আমরা যারা শ্রম পেশার মানুষ দুনিয়া বেশি পাই নাই, আমরা বেশি পাই নাই, প্রস্তুতি সহজ, নারীর জন্য সহজ, ধনীর জন্য সহজ, গরিবের জন্য সহজ, শাসকের জন্য সহজ, প্রত্যেক ব্যক্তির জন্য প্রস্তুতি সহজ, যদি সে প্রস্তুতি নিতে চায়, আর যদি না নিতে চায় জীবনটা কেটে যাবে, ওইটাই সত্য হবে, থাকবো না, যেই কোনো মুহূর্তে উঠায় নিবে, কিন্তু প্রস্তুতি ছাড়া গেলে, প্রস্তুতি ছাড়া গেলে আমারটা আমাকেই বকতে হবে, আমার বক কেউ বকবে না, সত্য এটাই, কেউ আমার দিকে তাকাবে না, আর যেটা আল্লাহর রাসূল বলছেন এটাই সত্য। আমি দোজক শুনাইতে চাই না আপনাদেরকে যে দোজকে কি রাখা আছে, কিন্তু এতটুকু শুনেন, একজন দোজগীর বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে, দেহটা কিরকম মোটা হবে, কত 470 কিলোমিটার জায়গা লাগবে শুধু বসতে, দেহটা কিরকম মোটা হবে 470 কিলোমিটার, ওই পাহাড় আমি 4 বার দেখছি, আল্লাহর রাসূল বলছে এই পাহাড়ের মতো এক একটা রান হবে, জাবালে বায়দা যেটা ইয়ামানে রাখা আছে, ওই পাহাড় দেখা ছাড়া আপনাকে বোঝানো যাবে না যে রানটা কত বড় হবে, এক এক দোজগীর উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার, চেহারাটা কিরকম বিকট হবে, মনে হয় বুঝাইতে পারি না। আর এক এক জান্নাতির শরীর কিরকম হবে, 120 ফিট লম্বা হবে, সিনাটা 7-8 চওড়া হবে, ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, আদম আল ইসলামের মতো লম্বা হবে, ইসুফ আল ইসলামের মতো রূপ হবে, দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে, ঈসা আল ইসলামের মতো বয়স হবে, মুসা আল ইসলামের মতো শক্তি হবে, 100 পুরুষের যৌবন শক্তি হবে, জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে,
ইসুবুল ইসলামের মতো রূপ হবে, বোঝেন ইসুবুল ইসলামের রূপ এরকম রূপসী হবে। এই জন্য আসেন, প্রস্তুতি নেই, নিব ওয়াদা। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুককে খাওয়া যায়, যতটুক কামায় অতটুককে পড়া যায়, মানুষ যতটুকু জমা করে অতটুককে ভোগ করার সুযোগ পায়? কোনোদিন না। সত্য তো এটাই, মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না। যদিও ওই উম্মতের বড় দাম, এই উম্মতের বড়, এই উম্মতের বড় বড় দাম, আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনে দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না, এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে, এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাহলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের বুলত্রুটি জেনে ফেলবে, আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজি কাফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না, আমার উম্মতের বুলত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তা আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তা আল্লাহ আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে, তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না, বিদায় বন্ধু, আমি সিদ্ধান্ত নিছি পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায়, মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়, গড়ার জন্যই এই জগৎটা, মার পেট ছিল দেহ গড়ার জন্য, এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা না নিয়ে আসে, রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি কোনো টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টিশক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে, হাত নিয়ে আসে না হাত লাগায় দিবে, ওরকম হাত আল্লাহ বেকা দেখ, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানের হাতে ওর একশো ভাগের এক ভাগ শক্তিও নেই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন, আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেয় কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তরজমা, আল্লাহ বলে কিয়া ওয়ফা তুমে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, ইয়ে দুনিয়া কিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 নে 120 নে কি আপনার আমল নামায় লেখা হল? সুবহানাল্লাহ। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। কি রোজে
আসল থেকে আসল 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 বোঝেন, রুসে আসল থেকে আমি বলবো যতদিন থেকে আল্লাহ অতদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টির এক হাজার বৎসর আগে, সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির দশটা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন, দশটার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন, বলে চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনুল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায়। ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই, ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা, আরবি গ্রামার, ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু, আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী যার আলোচনা সমগ্র সৃষ্টির এক হাজার বৎসর আগের থেকে, ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন, আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না। আড়াই হাজারের মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না, যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে নাইলে ঢুকবে না, ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল, জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি, এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন, উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে, খুশি আর খুশি, ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, আপনি এখনো কাঁদেন কেন, বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি, সমাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে, কে দেখা রাখবে, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখত বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়, কোরআন হাদিস কাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে, 500 টাকার জন্য সন্তান মাপ সন্তান বাপকে গুলি করতেছে, মিডিয়ার কয়টা আসে, প্রত্যেক সন্তান ও 2500-এর যুবক তোমাদের পায়ে হাত রেখা বলে, আমি চিনি 2500 প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়, যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার কলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা, বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না, আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের চেয়ে, প্রবাস জীবন কি কোনো জীবন, সারাদিন পরিশ্রম করা যখন বিকালে ফিরে আসে তা একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ, আমার ওয়াশ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল, হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না, কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায় মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না, কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট তোমার হাতে নাই, বন্ধুর কাছে বাইক তোমার কাছে নাই, বাইক বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন, সামনে পাইলে না জানি কি করতো,
মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেলাম, পায়ে হাত রাখি রাগ হো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বহুত আগের অংশ হয়ে যেতাম, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখজিকা ফি উম্মতি, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা, তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে, নবীজিকে আল্লাহ নিজে বলছেন, আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব, তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে, সালাম দিলে শুনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়, এখনো হায়াতুন নবী না মামাতুন নবী কোনটা? হ্যাঁ, এখনো আমাদের মাঝে আছেন, মদিনা মুনাব্বারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে, কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না, উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, উনি উঠেই বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? জিবরিল বলবে এখানে উম্মত, মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হেন না, চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না, বলছে এটার মালিক আপনি, কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। আমরা নামাজের আজানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদদারাজাতার রাফিয়া ওয়াবাসহু মাকামা মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ আমাদের মতো? কোন আল্লাহ যার হাতে সবকিছু, পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি, ডেলি ২৪ ঘন্টায় ৫৫০ লিটার অক্সিজেন দেন, ১৬০,০০০ শ্বাস প্রশ্বাস নিতে দেন, আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো? আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে, ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ ১৬৫,০০০ বার মেসেজ থ্রো করেন, উতরু কলি আব্দি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি ৩৬ বার কিডনিকে ডায়ালিসিস করেন, দুনিয়ার বিজ্ঞান 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 ২৪ ঘন্টায় ৬ বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, ২৪ ঘন্টায় পুরো সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, আল্লাহ ২৪ ঘন্টায় ৩৬ বার আমাদের ডায়ালিসিস করেন, ৩৬ বার। যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও বলি যে রব ৩৬ বার ডায়ালিসিস করেন, এক ডায়ালিসিসে যদি ৩,০০০ টাকা হয় তো ৩৭ ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে ৪ ঘন্টা লাগে দুনিয়াতে, ৩৭ বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন ৩৬ বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়, তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়, হাউজে যাবেন মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন, আল্লাহ বলবেন বসেন, আমাকে বসায় কি করতে চান?
আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে, আমি বসে থাকলে মিজানের কাছে যায়, মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা সাফি তুসাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানেই হাত উঠায় দিব, আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় পুলসেরাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব, জীবনে যদি একবারও পড়া থাকে। ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওইটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে, আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কেটে দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে যায় বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। এই জন্যই তো আমি পায়ে ধরি আসি, মানুষ হিসাবে মানুষ জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়। কিন্তু আমি মানুষের মতো মানুষ বানাবো কিভাবে, মডেল কোথায়, মডেল কোথায়, আদর্শ কোথায়, নমুনা কোথায়? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আসেন আল্লাহর রাসূলের আদর্শকে শিখি, আদর্শবান মানুষ হই। কবরে যখন যাব ইনশাআল্লাহ কবর সেলুট দিবে, এতে কোনো কি কোনো সন্দেহ নাই। এই জন্য শিখবেন, হ্যাঁ, কোত্থেকে? গুগল থেকে, কোত্থেকে? আমাদের মেয়র সাহেব বলতেছিল দুনিয়া হয়তো বলবে যে এই মাদ্রাসাগুলা লাভ কি, মাদ্রাসা কি বানায়, আমিও বলবো মাদ্রাসা কি বানায়, মাদ্রাসা ইঞ্জিনিয়ার বানায় না, মাদ্রাসা ডাক্তার বানায় না, মাদ্রাসা আর্কিটেকচার বানায় না, দুনিয়ার কোনো জিনিস বানায় না, কিন্তু মেয়র সাহেবের কথাটা ভালো লাগছে, মাদ্রাসা সুপারিশই বানায়, সুপারিশই। বাংলাদেশে একটা রুলস আছে, সমস্ত আদালত থেকে যে বিতাড়িত হয়ে গেল, ফাঁসির আসামি হিসাবে প্রমাণিত হলো যে তার ফাঁসি অবধারিত, শুধু একটা জায়গা খালি থাকে যেইখানে যদি সে মানায় নিতে পারে একটা জায়গা তার জন্য বাংলাদেশে থেকে যায়, কিন্তু ওইটাও সে বাধ্য না, প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা এই একটা ক্ষেত্রই বাকি থাকে, প্রেসিডেন্ট যদি তাকে জীবন ভিক্ষা দেওয়া যায় তো হাইকোর্টেরও বলার কিছু থাকে না, জজ কোর্টেরও বলার কিছু থাকে না, সুপ্রিম কোর্টেরও বলার কিছু থাকে না, প্রধান বিচারপতিরও বলার কিছু থাকে না, প্রধানমন্ত্রীরও বলার কিছু থাকে না, কারো বলার কিছু থাকে না, কেন না উনি অল ইন ওয়াল, উনি মাফ করা দিছে তো মাফ, কিন্তু উনি বাধ্য না। কিন্তু হ্যাঁ, কিয়ামতের মাঠের দিন আল্লাহ অল ইন ওয়াল, মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আল্লাহ গ্রান্টি দিছেন আজকের সুপারিশ কবুল হতেও পারে নাও হতে পারে, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কালকে যাদেরকে আমরা সুপারিশের অধিকার দিব তাদের সুপারিশ আমরা গ্রহণ করব। এই জন্যই তো আমি সারা বাংলাদেশে বলি, আপনি আলেমের পিছে চলেন, চলতে না পারেন পায়ে হাত রাইখা বলি, কোনোদিন আঙ্গুল উঠেন না, কেন এটা বলেই শেষ করে দিতেছি, এই উম্মতে জাহান্নামের সিদ্ধান্ত হলেও ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, এটা এই উম্মতের জন্য, ডাইরেক্ট জাহান্নামে সিদ্ধান্ত হওয়ার পরও কি করবে না, পাঠাবে না। যেমন আছে থানাওয়ালারা ধরে নিয়ে যেতে পারে কিন্তু ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, পাঠাইতে হলে যেতে হবে কোথায়, আদালতে, আদালতের অধিকার হলো জেলে পাঠানো, থানা পাঠাইতে পারবে না, সে তার কাস্টডিতে রাখতে পারবে, হাজতে রাখতে পারবে কিন্তু জেলে না, জেল তো পাঠাবে আদালত। এই উম্মতের সিদ্ধান্ত হলো ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করবে না, এক জায়গায় দাঁড় করায় দিবে, একত্রিত করবে,
সেটা হলো ওই জায়গায় যেই জায়গা দিয়া এই উম্মতের আলেমরা জান্নাতে যাবে। একজন হাফেজ দশ জনকে নিয়ে যাবে, কদ অজাবা লাহুল জান্নাহ। একটু আগে বলছিলাম না, মনে হয় বলি না, একজন হাফেজ কে প্রোটোকল দিবে 490 কোটি ফেরেশতা, গার্ড অব অনার দিবে 490 কোটি ফেরেশতা। এই জন্য মেরে দোস্ত আলেমরা যখন যাবে তা আল্লাহ বলবে যে যাকে চিনো ধরো, তো সবাই ধরবে, 2500 আল্লাহ 2500 আল্লাহদেরকে ধরবে, ওই যাও 2500-এর ছিলাম, আল্লাহ নাকি আপনাদেরকে সুপারিশের অধিকার দিছে। তা আলেমরা বেকা হয়ে বসবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না, কেন সব তো 2500-এর মানুষ, এদেরকে না নিয়ে যাই তো যাই কোথায়। তা আল্লাহর রহমতে জোশ আসবে, আল্লাহ বলবে যে যাকে চাও নিয়ে যাও। আমি তো বলি আমার জাতি যদি আলেমদের পিছনে পড়ত তাহলে আমরা 18 কোটি বাংলাদেশে যত হাফেজ আলেম আছে আমাদের বাগে মাত্র 70 জন করে পড়ে, 70 জন, বাকি 400-330 জন আমাদেরকে বাহির থেকে আনতে হবে কোটা পুরাণের জন্য, একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য নবীর আদর্শ আলেমদের কাছ থেকে শিখ শিখবেন, পাক্কা ওয়াদা, কোনদিন আঙ্গুল উঠাবেন না তো, পাক্কা না মানেন ওটা ভিন্ন কথা, কিন্তু আঙ্গুল উঠেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নবীর সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, জমিনে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই, কাহিনী লম্বা হয়ে যাবে, যাওয়ার সময় চিৎকার দিতে দেরি করেন নাই, আসসালা আসসালা নামাজ, উমা মালাকাত আইমানুকুম নামাজ। আর অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার, তোমার অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো, আর 5 ওয়াক্ত নামাজ, আজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, পাক্কা, কেউ উঠাউঠি করবো না, পায়ে হাত রাখি। এমপি মহোদয় অল্প সময় কিছু বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে, উঠে চলে যাবেন। হ্যাঁ, এই যে উঠতে শুরু করছেন ভালো লাগে না, আরে আল্লাহ সিন্নি মিয়া তো যান, দুনিয়া মাদ্রাসালার তো দিবে না, সভাপতি যদিও মেয়র সাহেব কিন্তু প্যাকেট পকেট তো বানায় নাই আপনাদের জন্য, ঠিক না, আবার রাগ যাতে না হয়ে যায়, প্যাকেট পকেট দিবে না, কিন্তু আল্লাহ দিবে, পরিসমাপ্তিতে আল্লাহ ঘোষণা দিবে ইরজু মাগফুর আনলাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য কেউ উঠবো না, উঠবেন এটা। আসসালামু আলাইকুম সম্মানিত মুক্তিযোদ্ধা, আপনাদেরকে যেটা বুঝিয়েছে আমাদের কথা তো হালে, সেইটা আপনারা যদি মনে প্রাণে বুঝে থাকেন তাইলেই আজকের এই আয়োজন সফল, এই আয়োজন সফল। মাওলানা সাহেব দোয়া করবেন কবর বসানোর জন্য, জিব্রিল বলবে এইখানে উম্মত, মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হন না, চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না, বলছে এটার মালিক আপনি, কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমরা নামাজের আজানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবাসহু মাকামাম মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ আমাদের মতো, ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন, আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো,
আপনি জানেন না কোথা কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরু কলি আব্দি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন, দুনিয়ার বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, 24 ঘন্টায় পুরো সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রব 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3,000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুইটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা, আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, একজনও তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়, একজনও তো নাই এখানে, একজনও নাই। দুঃখ তো আমার এইখানে, যদি একটু মাপ চায় ঘুমাইত, আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ, বেশি কিছু করতে হবে, বেশি না, এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরো জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো, আমাদের জীবনের দুটা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতে পারে। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো কি, স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে, এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কেমনে বুঝামো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদ আননি নাদাইতুহু মিন করিব, জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কি না এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদ আননি নাদাইতুহু মিন করিব, বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায়
তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া, কই যাস বাড়ি থুয়া, কই যাস সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নেবে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না, এখন কয় তুই গেলে কতজন পামু ঠিক না, মনে বুঝা লাগছে ঠিক না, কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ তুই গেলো আমি কতজন পামু ঠিক না, হম এখন তো এরকম চলতেছে ঠিক না, মনে বুঝা লাগছে চালাক তো, সব চোদ্দ তারিখে মাস্টার তো না বুঝা যায় কই ঠিক না, হ্যাঁ সবাই তো চোদ্দ তারিখে মাস্টার ঠিক না, এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে, আমি এই জন্য না হাসানের জন্য না, আল্লাহ বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলা মান আরাদা আন্নি না দাইতুহু মিন আরি, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চলবে আমাকে ছেড়ে, কই চলবে আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে কালকে চলবে কিভাবে বল, আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল, এই মুহূর্তে চলবে ওই পরের মুহূর্তে চলবে কি করে চল, আনকুমুল ফকারা ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না, যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না, কোথায় চলবে পিছের থেকে ছাড়া, তো বেশি চাও না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি, আমি সোজা বইলা দিতেছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না অন্যের কাছে যায়, তার কাছে যায় না, জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে, নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে, কেউ খুলবে, আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি, জিজ্ঞাসা করা হবে কে, বলছে আমি, খুলো, বলছে আল্লাহ হুকুম ছিল আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছেন, চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে, বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম, নবীজির গোলাম, কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, ক্যা ওফা তুমে মোহাম্মদ সে, তো হাম তেরে হ্যাঁ আমার বন্ধুর গোলাম হয়ে যা, আল্লাহ বলে আমি তোর হয়ে যাব, দুনিয়ার কি জিনিস, ইয়ে দুনিয়া ক্যা চিজ হ্যায় লৌহ কলম তেরে হ্যায়, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব, যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি, এই জন্যই তো ছাড়া ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছে, ইচ্ছা মতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ, ইচ্ছা মত সব তোর জন্য তোর অধীন করে দিল, আর জান্নাত তোকে দিয়া দিল, আসা আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত ঠিক না, সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে, নবীর ইজ্জত রাখে না, মুসলমান মোহাম্মদুর রসুল্লাহর ইজ্জত রাখে না, আল্লাহটা বাদিয়ে দিলাম নবীর ইজ্জত রাখে না মুসলমান, উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না,
যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা ভিসা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেন? ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছ, ওরা ওইটা দেখে তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট তোমার টাই সাই এগুলো ওরা দেখে না। বিশ্বাস হয় না? না করতে হবে। অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া পড়া বল পত্রিকা পড়া বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়া দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করা রাখছে, এমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করা রাখছে, আর যেটাকে দেখা চিনছে যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোর আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, বেশি গাটতে গেলে প্যাট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছ ইসলামই দেখা যাইতেছে, যদি জিকে ওইটাকে আটকে রাখছিস কেন? ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ, সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটা তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখালো, নাম বলবো না, আমি চিনি অনেককে, শুধু ওর পাসপোর্ট দেখে না, মোবাইল সোবাইল সব গাইটা দেখছে, ছয় ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিনেমেরা ছাড়ছে, এবার যা ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল, ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে, হুজুরে বুঝাইছে এবার বোঝো, তুমি তো ওদের রঙ্গি রঙে আসছিলা, তোমার আটকাইলো কেন, আমি তো আসল রঙ্গি আছি, এই জন্য মুস্কি আছি। তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম, আদর্শে আদর্শ বানো, হব শিখব পাক্কা, আলে ওলামার কাছ থেকে শিখ, আর যদি কিচ্ছু না পারো তাহলে দুটা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, ওয়াদা, এটা প্রথম কাজ নামাজ, আর দ্বিতীয় আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো, পারবেন ওয়াদা? আমার নামাজ বর্তমান প্রেক্ষাপটের উপরে দুটা কথা বলবো, ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ করছে, আমি জানি প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো দুটা কাজ করতে হবে আমাকে, তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে না, ওরা প্রতিরোধ করতেছে, আমরা সাত সমুদ্রের ১৩ নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না, ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে দুইভাবে অংশীদারিত্ব নিতে পারি, দুইভাবে অংশীদার হতে পারি, একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য দুই রাকাত সালাতুল হাজত পড়া, পড়বেন ইনশাআল্লাহ।
কোরআনে আছে ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেলি ওদের জন্য দুই রাকাত নফল পড়ে, সালাতুল হাজত পড়ে। আর আরেকটা হাদিসে আছে আসাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য এক টাকা সৎকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন এক টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি দশ দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? দশ টাকা। দশ দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল তাহলে আপনি ভাবলেন যে আমার সৎকার রং দেখায় দিচ্ছে। যদি দশ দিনের ভিতরে সমাধান না হলো আবার দশ দিনের দশ টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস খোদার কসম, একদিন আপনার সৎকার রং নিবেই নিবে, ইহকালও পাবেন পরকালও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে ওদের প্রতিরোধের সাথে আপনি হান্ড্রেডে হান্ড্রেড ওদের সাথে আপনি সম্মিলিত হলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন তাহলে এটা পরিপূর্ণ হইল না। এই জন্য সৎকা করবেন, কে কে করবেন দেখি, করবেন তো? সত্য তো? আরেকটু করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ। ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে, একদিন সারা দুনিয়া বিশ্বাস হয় না? একদিন না হোক এক সপ্তাহে পারে, কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব, যত দামি পণ্য আছে মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে। জমিন খাটি, মাটি খাটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনত তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না। পুরান কাপড়ের গাইড আছে না? নাই। নারায়ণগঞ্জে পাওয়া যায় না? পাওয়া যায় না। আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছেই আইছে, ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাবলে আনেন, ঠিক না? ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় হয়ে যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে, দামি রাডু গড়ি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করে দেয় যে নেট বন্ধ করবো, ব্যবহার করবো না, সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না বেশি, কেউ ব্যবহার করে। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়, মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে। এই জন্য বৈরও লাভ নাই, তারপরও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই তিনটা চারটা কাজ আমাদের, প্রতিবাদ করা, সালাতুল হাজত পড়া, সৎকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। কি সৎকা করতে পারবেন? নগদ যদি চাই, কে কে দিবেন দেখি? এটা আমি নিয়ে যাবো না, এটা ইসরায়েলে পাঠা, ফিলিস্তিনে পাঠাবো তো পাঠাবো কি করে, ভালো মতে উঠান না দেখি। আমি উঠাবো এই মাদ্রাসার বোর্ডিং এ দিয়া যাবো, আপনাদের নামে সৎকা, নামান নামান ফিলিস্তিনের জন্য।
তাহলে কই ভলান্টিয়ার কই নামেন নামেন ফিলিস্তিনের জন্য, 10 দিনের দেন, 20 দিনের দেন, 30 দিনের দেন, জলদি জলদি 2 মিনিটে, তারপরে দোয়া হয়ে যাবে 2 মিনিটে, যে যে দিতে চান দিয়া দেন ফিলিস্তিনের জন্য। এটা যে আমি ফিলিস্তিনের জন্য সৎকা দিলাম, আল্লাহ যেন এই সৎকার বদৌলতে অতি সত্তর বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করে দেন, ফিলিস্তিন ওয়ালাদেরকে জিতায় দেন। আপনার এই সৎকার পাওয়ার আছে, পাওয়ার একজনও যেন খালি না থাকে। আপনি তো 10 টাকা দিবেন, আমি তো হুজুরের মতো 20,000, 10,000, 1,000, 5,000 চাই না, আমি চাইছি ফিলিস্তিনের জন্য। আমার এখানে ফিলিস্তিনের ব্যথা, এই জন্য আমি ফিলিস্তিনের জন্য চাইছি 10 দিনের, 5 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 20 দিনের, 30 দিনের সৎকা দেন। আপনি সৎকা চাইছি ফিলিস্তিনের জন্য, এটা জমা হবে এই মাদ্রাসায়, জলদি জলদি এখনই দোয়া হবে। যারা দিয়া ফেলছেন ওরা দুরুদ শরীফ পড়েন, এখনই দোয়া হয়ে যাবে। সত্য তো, দোয়া করব। হ্যাঁ, জলদি 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 ভাই, যারা উঠাইছি নিয়ে আসি স্টেজে, মাশাআল্লাহ, বেশি দিতে পারলে অসুবিধা নাই, ওটা আপনি নিয়ত করেন যে আমি 1 বছর একটা দিয়ে দিলাম, আমি 6 মাস একটা দিয়ে দিলাম, এটা আপনার ইচ্ছা, কিন্তু কমসে কম 10 দিনেরটা দেন, 5 দিনেরটা দেন, আরে 1 টাকা দেন ফিলিস্তিনের জন্য, তাইলে বুঝবো আপনার ফিলিস্তিনের জন্য ব্যথা আছে। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা, আল্লাহকে যদি বলতো আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি, একজন তো এখানে নেই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুইটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বললা একটু মাপ চায় ঘুমায়, একজন তো নেই, একজন নেই, দুঃখ তো আমার এখানে, যদি একটু মাপ চায় ঘুমাইত। আজকে মনের থেকে যখন মাপ চাইছি তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাপ, বেশি কিছু করতে হবে, বেশি এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না, যদি বেশি চাইতেন তাহলে 60-70 বছর পুরো জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না, একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, নিষ্পাপ। তাইলে আল্লাহ এটা মাফ করতে নেই। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করবেন না, আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে, এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, কেমনে বুঝাবো আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম,
মান আরাদ আননি না দাইতুহু মিন করিব, জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কি না এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদ আননি না দাইতুহু মিন করিব, বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আয়সা, যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিট দোয়াইতে থাকে, কই যাস আমারে থুয়া কই যাস, বাড়ি থুয়া কই যাস, সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নেলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না, এখন কয় তুই গেলে কতজন পামু ঠিক না, মনে বুঝা লাইছে ঠিক না, কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ তুই গেলো আমি কতজন পামু ঠিক না, এখন তো এরকম চলতেছে ঠিক না, মনে বুঝা লাইছে চালাক তো, সব চোদ্দ তারিখে মাস্টার তো না বুঝা যায় কই ঠিক না, হ্যাঁ সবাই তো চোদ্দ তারিখে মাস্টার ঠিক না, এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে, আমি এই জন্য না হাসানের জন্য না, আল্লাহ বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আয়সা বলে ইলা আইনি মান আরাদা আননি না দাইতুহু মিন করিব, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কই চলবে আমাকে ছেড়া কই চলবে, আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে কালকে চলবে কিভাবে বল, আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল, এই মুহূর্তে চলবে ওই পরের মুহূর্তে চলবে কি করে চল, আনতুমুল ফকারা ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না, যদিও তুই বুঝিস না যদিও তুই ভাবিস না যদিও তুই শিখিস নাই যদিও তুই জানিস নাই যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না, কোথায় চলবে পিছের থেকে আইসাটা তো বেশি চাও না, যখন করলাম ওয়াদা যখন তওবা যখন করলাম আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে